আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে টায়ারকে যদি পুরানো হয় তাহলে পরিবেশে কিন্তু অনেক ক্ষতি হয়, আর আপনাদের যে এই প্রোডাক্ট এটা কিন্তু টায়ার থেকে পুরো প্রোডাক্টটা করা হচ্ছে, আসলে পরিবেশের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব রাখছে কিনা? সেই প্রশ্নটা সবাই করে, এবং যখন প্রথমে আমি এই ব্যবসা শুরু করেছি এবং বিভিন্ন পারমিশনে গিয়েছি, সবাই এই প্রশ্ন করে আমাকে অনেকে বলেছে যে আপনাদের পরিবেশ শেষ করে ফেলুন, ধ্বংস করে ফেলবেন। বাট মজার জিনিস হচ্ছে যে আমরা টায়ারটাকে পুরাই না। আচ্ছা আচ্ছা। এবং আমরা যখন টায়ারটাকে যে প্রসেসিং করি, এই প্রসেসিংয়ে আমার টায়ারটা কোনো সময় কোনো ক্ষেত্রে আগুনের সরাসরি সংস্পর্শে কখনোই আসে না। আচ্ছা, এটা সিম্পল কনসেপ্ট। যে মনে করেন আপনার বাসায় প্রেশার কুকার আছে, একটা প্রেশার কুকার, আমার কাছে বড় একটা প্রেশার কুকার, এই প্রেশার কুকারের ভিতরে আমি টায়ারগুলো ঢুকাই, প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি আগুনে জ্বালাচ্ছি, তাহলে কি টায়ার জ্বলবে? টায়ার তো জ্বলছে না, ভিতরে প্রেশার কুকারটা গলছে, টায়ারটা গলে যাচ্ছে, গলতে গলতে একটা সময় যেটা বাষ্প হয়ে যাবে, বাষ্পটা তো বের হয়ে যাবে, প্রেশার কুকারে বাষ্প বের হয়ে আসে, এই বাষ্পটাকে আমি পরে ঠান্ডা তরল করে তেল করতেছি। এটাকে বলা হয় যে হিটিং ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। যেহেতু কোনো অক্সিজেন নাই, এর ভিতরে কোনো অক্সাইড হবে না, কার্বন ডাইঅক্সাইড, মনোঅক্সাইড কোনো কিছু হবে না। যেহেতু অক্সাইড হচ্ছে না, তো পরিবেশে কোনো কিছু ক্ষতি করছে না। উপরন্তু এই যে টায়ারগুলো যেখানে পড়ে থাকে, আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় এগুলি বজ্র হিসেবে পড়ে আছে বিভিন্ন জায়গায়, এবং তখন পরিবেশের ক্ষতি করে। আমি যদি টায়ারগুলো না নিয়ে আসি তাহলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এখন আমি টায়ারগুলো প্রসেস করছি, আমি পরিবেশের উপকার করছি, পরিষ্কার করছি। আমি যদি না করি তাহলে পরিবেশের ক্ষতি হবে। আচ্ছা, পরিবেশের জন্য উপকার হচ্ছে সেটা জানলাম। ন্যাশনাল ইকোনমিক সেভিংসে এটা কি ধরনের অবদান রাখে, এই যে জ্বালানি তেলটা? এটা তো ন্যাশনাল ইকোনমিক্সে আমার হিসাবে যেটা আছে, যে আমরা বর্তমানে একটা মেশিন থেকে প্রায় গভর্নমেন্টের প্রতি মাসে 80 থেকে 90 হাজার $90,000 আমরা সেভ করছি। কেন করছি? যে পরিমাণ তেল আমি তৈরি করছি, লাইক 2.5 টন, এটা তো গভর্নমেন্টকে ইম্পোর্ট করতে হতো, তো এই অ্যাটলিস্ট এতটুকু পরিমাণ তো গভর্নমেন্ট কম ইম্পোর্ট করতে পারবে। কার্বন ব্ল্যাকটা গভর্নমেন্টকে ইম্পোর্ট করতে হয়, স্ক্র্যাপ লোহাটাও ইম্পোর্ট করতে হয়, যেগুলো বাই প্রোডাক্ট। সেই তিনটা জিনিস কিছু না কিছু হলো তো আমি দেশে করার জন্য গভর্নমেন্টের কোনো এক লেভেলে যেহেতু $80 সেভ হচ্ছে, তো আমরা হিসাব করে দেখিয়েছি যে প্রায় $80 থেকে $90,000 $90,000 সেভ হয় শুধু একটা মেশিন থেকে। পরবর্তী মেশিন বাড়ালে আরও গভর্নমেন্টের বৈদেশিক মুদ্রা অনেক সেভ হবে। আচ্ছা, এই যে টায়ারটা লিকুইড করা হয়, এই লিকুইডের ক্ষেত্রে যে কেমিক্যালটা ইউজ হয়, এই কেমিক্যালটা তো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, তাই না? এই কেমিক্যালটাতে আসলে মানে কি বাংলাদেশে এটা যথার্থতা আছে কিনা? এখানে কোনো কেমিক্যাল লাগবে না। হ্যাঁ, কোনো কেমিক্যাল নেই, এই জন্যই যে টায়ারটা সম্পূর্ণ আমি গলাচ্ছি, এটা হিট দিয়ে গলাচ্ছি, এখানে কোনো কেমিক্যালই অ্যাড করা হয় না। প্লাস এই যে হিটিংটা করছি আমি, এটা বিরাট একটা উৎস দরকার, গ্যাস দরকার, অনেক গ্যাস দরকার, না আমি কিন্তু কোনো গ্যাস সাপ্লাই নিচ্ছি না। আমার এখান থেকে একটা গ্যাস তৈরি হয় যেটা দিয়ে আমি হিটিংটা চালাই। তো আমার বেসিক্যালি আমার ইন্ডাস্ট্রিতে কোনো ইলেকট্রিক সাপ্লাই বাইরে নেওয়া হয়নি, কোনো গ্যাস সাপ্লাইও নেওয়া হয়নি, আমার নিজের গ্যাস জ্বালায় জ্বালে পুরো হিট করছে, এবং কোনো এক স্টেজে যে আমার গ্যাস বেশি হয়ে যায় যেটা আমি জ্বালিয়ে ফেলি। সো এখানে কোনো কোনো রকম কেমিক্যাল অ্যাডিটিভ নাই এখানে। আচ্ছা, আপনাদের এই ক্ষেত্রে জ্বালানি তেল উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কী কী? প্রতিবন্ধকতা এখন তো ইন্ডাস্ট্রি, নতুন ইন্ডাস্ট্রি, এটা এক্সপানশনের জন্য গভর্নমেন্টের যথেষ্ট পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। আমি কারণ আমি তো এই এই পর্যন্ত উঠিয়ে এনেছি, এখন আর বাড়াতে হলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দরকার, এবং মার্কেটিং সাপোর্ট দরকার। তো গভর্নমেন্ট যদি আমাকে এই সাইড থেকে পৃষ্ঠপোষকতা করে, ফাইন্যান্সিয়াল সাইড থেকে অন্যখানে জায়গা বা করার মতো সুযোগ সুবিধা করে দেয়, যেরকম সহজ শর্তে ঋণ, আমি তো ব্যাংকের থেকে ঋণ নিয়েছি, প্রত্যেক ব্যাংকে ব্যাংকে গিয়েছি ঋণের জন্য, কোনো ব্যাংকে আমাকে লোন দেয়নি, বলে কি আপনাকে কী করবে, এটা কোথায় কোথায় হবে, আলটিমেটলি ওয়ান ব্যাংক আমাকে সাপোর্ট করেছে কিছুটা। এবং অফিসগুলোতে যখন গিয়েছে, অফিসে বলেছে আপনি পাগল যে টায়ার থেকে তেল তৈরি হবে। তো যাই হোক, আলটিমেটলি আমি সবগুলা এগুলি ওভারকাম করেছি, বাট এগুলি এখন আলটিমেট বাড়াতে হলে গভর্নমেন্টের আমার পৃষ্ঠপোষক দরকার আছে, ব্যাংকের ফাইন্যান্সিং দরকার আছে, লোন দরকার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দরকার আছে। এগুলি যদি আমাকে গভর্নমেন্ট সাপোর্ট করে, আমি আশা করি ইনশাল্লাহ আরও আগায় যেতে পারবো, আমরা আরও বাড়াতে পারবো অনেক দূর। আচ্ছা, সম্প্রসারণ, এই যে শিল্পটা, এই শিল্পটাকে সম্প্রসারণ করার জন্য এই যে গভর্নমেন্ট সাপোর্ট বললেন, ইন্ডাস্ট্রিয়াল সাপোর্ট বললেন, আর কি কি সাপোর্ট দেওয়া যেতে পারে? এখানে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটাই মেইন দরকার, যে সাপোর্ট এটা অন্যান্য, আমি তো মাত্র গাজীপুরে একটা শুরু করেছি, এইরকম আরও বিভিন্ন জায়গায় আমার ফ্যাক্টরি তৈরি করতে হবে। তৈরি করতে হলে ওসবের জায়গা, এখন বাংলাদেশের যেখানে সেখানে জায়গা পাওয়া যায় না, এবং যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে জায়গার পিছনে বিরাট একটা টাকা ইনভেস্ট করতে হয়, এবং সেরকম যদি গভর্নমেন্টে অনেক পরিত্যক্ত জায়গা আছে, পড়ে আছে, কারণ এটা ইন্ডাস্ট্রি এমন কোনো সফিস্টিকেশন না যে আমাকে একটা সুন্দর জায়গা দিত, এনিওয়্যার, এনি ল্যান্ড, এনি রিভার সাইড, এনি ল্যান্ড ক্যান বি ইউজ, তো সেই জায়গায় ওই সকল জায়গা টাকা থাকলে আমরা আরও তৈরি করতে বেশি। এবং যে সকল সাইডে গ্যাস নেই, লাইক নর্থ বেঙ্গলে, খুলনা, যশোর, দিনাজপুর, ওই সব জায়গার জন্য এই তেলটা খুবই উপযোগী, কারণ ওইখানে গ্রামের লোকজন সবাই কেরোসিন ব্যবহার করে, এই পাম চুলা কুপিতে ব্যবহার করে, ওইখানে যেগুলি ব্রয়লার আছে ব্রয়লার সবাই ডিজেল ব্যবহার করে, তো ওইসব এলাকায় এই তেলটা হলে তারা অনেক কম দামে পায়, আমরা তো অনেক কম দামে দিচ্ছি, তুলনামূলক কেরোসিন ডিজেলের চেয়ে অনেক কম দামে আমরা মার্কেটিং করছি। আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে।